आर यू कॉमेडी मी? ओए होए तो এসে গেছে বন্ধুরা, ইটস ইয়ার বয় প্রীতম রায়, ওয়েলকাম টু এ নিউ এপিসোড, যেখানে তোমাদের আমি নিয়ে যেতে চলেছি পৃথিবী থেকে অনেকটা দূরে এমন একটি এলিয়েনের সাথে দেখা করাতে, যার ভিডিও দেখার পর তোমাদের মনে হবে কি করে হাসি না পেলেও হাসতে হয়, যার ভিডিও দেখার পর তোমাদের মনে হবে কি করে অ্যাক্টিং এর জায়গায় ওভার অ্যাক্টিং করা হয়, যার ভিডিও দেখার পর তোমাদের মনে হবে কি করে লোকের ভয়েস চুরি করে ফেমাস হতে হয়। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে আমরা চুলকাতে চলেছি প্রীতম হোলমে চৌধুরীকে। সেটা নাম না অ্যাড্রেস বোঝাই যায় না, নামের জায়গায় কী করে অ্যাড্রেস বসাতে হয় তার কাছ থেকে শিখতে হয়। না না, অনেকটা এরকমই হয়, যখন তুমি হাওয়াসের অভাবে এদিক ওদিক ঘোরাফেরা করো এবং শেষ পর্যন্ত হাওয়াস না পাওয়ার ফলে তুমি ইনস্টাগ্রামে এসে এই সমস্ত ভিডিও করো। মানা যায়? এটা মানা যায়? তোমরাই বলো মানা যায়। যখন তোমার খুব হাওয়াসের দরকার, যখন তোমার হাঁক দিকে হাঁকাটা শুরু করে বেরিয়ে যায়, যখন তোমার পেছনে কেউ আস্তে একটা বাস ঢুকিয়ে দেয়, যখন কুকুর তোমার বিচিতে কামড় দেয়, হাসো হাসো, না তো হাসার ভিডিও, না না তোমাকে হাসতেই হবে, হাসো। ঘোড়ার ডিম বুড়ি দেখিয়ে দেখে কি সব করার চেষ্টা করছে বুঝতে পারছি না, আমার বুড়ি নেই বলে এত অপমান। আরে আর ভাই, ভুড়ি দেখানোর কথা থেকে মনে পড়লো ভাই, এগুলো কি? আর ভাই, পোদের কথা থেকে মনে পড়লো ভাই, এটা কি? বন্ধুরা, গরুতে খায় ঘাস, আমরা সবাই জানি গরুতে খায় ঘাস, আর এই ভিডিও দেখার পরে বিষাক্ত ছেলের পেছনে আমি গুঁজে যেতে চাই এত বড় একটি বাস। তো বন্ধুরা, টপিক থেকে হারিয়ে গিয়েছিলাম, আমরা যেহেতু রোস্ট করতে চলেছিলাম প্রীতম হোলমে চৌধুরীকে, সেহেতু আমরা আবার টপিকে ফিরে এসে আবার চলো শুরু করি। আমি নিজের চোখ দিয়ে দেখতে পাচ্ছি না এইসব, কি সব দেখাচ্ছে, এইসব তো আমি অন্য জায়গায় দেখতাম। দেখো ভাই, দেখো আমি তো ভেবেছিলাম যে এই মাইটার খুব হাবাসের দরকার, সেই জন্য প্রথমে প্রথমে এরকম ভিডিও বানিয়েছিল, কিন্তু বন্ধুগণ আমি তো এটা ভাবতেও পারিনি যে এই মাইটার ভিডিওর মাধ্যমে তার হাওয়াস প্রকাশ করবে। কি সমস্ত ভিডিও দেখাচ্ছিস ভাই, আমি তো খুব ভালো ভাবতাম, কিন্তু তুই এই সমস্ত কি করছিস? আরে ভাই, এদের ভিডিও এত লোক কি করে দেখে আমি এটাই বুঝতে পারি না, এত ফেমাস এরা কি করে হয়? ঘোড়ার ডিম। দেখো বন্ধুরা, তোমাদের ভেবে থাকো যে এদের ট্যালেন্ট এখানে শেষ, তোমরা ভীষণ বড় ভুল ভাবছো, কারণ আমি প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু এদের ট্যালেন্ট এখানে শেষ নয় ভাই, লোকের ভয়েস চুরি করে কি করে ফেমাস হওয়া যায় সেটা এই দাদাকে না দেখলে কোনদিন বোঝাই যেত না, যেমন এই ভিডিওটা। বাবা, টিকটকটা বন্ধ হয়ে গেছে, কি করব? খুব কষ্ট যে বলা, তাহলে আমি এবার টিকটকে কি করে ভিডিও করব বাবা? ও নো, শোনা গো আমার। কেন,
আমিও তো টিকটকে তোমাকে দেখেছি, তুমিও তো টিকটক করতে। ও নো, কেন? তুমিও তো মুদ্রা করতে। শুটিয়া লাল করে দেবো, নোংরা আমি বার করে। ইয়াহি নাই, আবি অর শুনিয়ে থাকলে বাড়ি মারবো লাঠি দিয়ে। লাখ 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 খলাক। ইয়াহি নাই, আবি অর শুনিয়ে। লাই ভেরি গুড খুদ। চাবি খুদ। নিম খাই কোথায় গেল? নিম গায়। এরকম আরো অনেক ভিডিও তার প্রোফাইলে ভরে ভরে পাওয়া যাবে। যদি সে 100টা ভিডিও করে, তার মধ্যে 110টা ভিডিও এরকম লোকের ভয়েস চুরি করে, তার মানে কি দাদা ট্যালেন্টেড নয়? দাদা অনেক বড় ট্যালেন্টেড, দাদা নিজের ভয়েসও ভিডিও করে থাকে, যেমন এটা। বাবাচ্চা থ্যাংক ইউ। তা তুমি করো কি? আমি পাইলট। তুমি প্লেন চালাও? বা আমার মেয়ে খুব সুখী হবে তোমায় বিয়ে করে। আরে না না, আমি বাবার টাকা ওড়াই। কি ওড়ে? ইয়াহি নাই, আবি অর শুনিয়ে। কি গো? এই আরে হ্যাগো, আমার কথা কোনো দামই নেই। সারাদিন তাহলে মোবাইল নিয়েই থাকো, মোবাইল দিয়ে বিয়ে করতে পারতে। আমাকে কেন বিয়ে করেছো? তাই সারাদিন যে পাবজি খেলবে তাহলে আমাকে সাথে দেখেছ কেন? একটা কাজ করো, আমি সিঁদুর নিয়ে এসে পাবজিকে সাথে বিয়ে করে নাও, আর সিঁদুর পরে নেবে। ওকে, আমার দায়িত্ব করো তোমার। কি তোমার না টিভিতে আসা উচিত। আমি এত সুন্দর দেখতে, কমসে কম টিভিটা তো বন্ধ করতে পারবো। বিশ্বাস করো বন্ধুরা, এরকম 25 বছরের বস্তা বাজার জোকস আর এরকম সাউন্ড ইফেক্ট লাগে, তুমি নিজেকে বড় কমেডিয়ান ভাবছো? বিশ্বাস করো দাদা, তুমি আস্ত বড় গাধা। আর ভাই এরকম সাউন্ড ইফেক্ট লাগে কেনা ভিডিও করে? ভিডিও কম সাউন্ড ইফেক্ট বেশি। ঘোড়ার ডিয়ের মাথা হ্যাং করে দিল। ঘোড়ার ডিয়ের কন্ট্রোল কন্ট্রোল উদয়। কিন্তু বন্ধুরা, তোমাদের ভেবে থাকো যে এই ট্যালেন্ট এখানে শেষ, তাহলে তোমরা আবার ভুল ভাবছো। এই ট্যালেন্ট এখানে শেষ না ভাই, এই শুধুমাত্র এরকম কমেডি ভিডিও বানানো, এরকম ফানি ভিডিও বানানো। আর ধুত ফানি ভিডিও না তো আরও কিছু ঘোরার ডিম। ফানি ভিডিওর নামে কী কলঙ্ক করেছে তাহলে? ঠিক নেই, ঘোরার ডিম ঘোরার ডিম ঘোরার ডিম। এই অ্যালবাম সব বার করেছে একটা, চলো সেটা একটু দেখি নি। তারও পিছন মারি একটুখানি হালকা করে। তোমার সাথে এই পথ সাজে আমার ভালো লাগে, এত আলো আর এত খুশি যে আমি দেখিনি আগে। হাত বাড়ালে সামনে তুমি, এর বেশি চাই না আমার। বলো পিয়া বলো বলো না। না ভাই, তোরা আমাকে বাস একটা কথাই বল, বেনারসি পরে কে ঘর ঝাড় দেয়? তো বন্ধুরা, ভিডিও শুধুমাত্র মজার জন্য, তোমরা প্লিজ ভিডিওটা মজা হবে নিও। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, বেল আইকনটা প্রেস করে দিও। ঘোড়ার ডিমের বেল আইকন একটা কেউ প্রেস করতে চায় না। আর কি বলবো, আর ভিডিও শেষ করার আগে তোমাদের কিছু কথা আমি বলে রাখি, ভিডিও শুধুমাত্র শুধুমাত্র মজার জন্য, তোমরা প্লিজ এটাকে মজা হবে নিও। আর যেহেতু এই লোকটি টিকটক থেকে বিলং করে, তাই যেখানে যাক না কেন শুধুমাত্র গুই ছড়াবে, কন্টেন্ট নামে গুই ছড়াতে থাকবে। তো প্লিজ একে কেউ গায়ে নিও না, দেখো কন্টেন্ট, কান বন্ধ করে চোখ বন্ধ করে। বাই বাই।